রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলায় দুই আসামি সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর হবে আর কিছুক্ষণ পরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেল গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব জানাবেন ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্টারে একদম ফ্রি। সৌরভী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাহের আহমেদের যে হত্যাকারী হিসেবে দুই আসামির ফাঁসি আর কিছুক্ষণ পরই কার্যকর হবে এবং আমাদের কারা কর্তৃপক্ষ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু আমাদের নিশ্চিত করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতিও শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই কিন্তু কারাগারের সামনে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন এবং জেল পুলিশ এবং নগর পুলিশের সদস্যরাও কিন্তু এসেছেন এবং এখানে যারা এই ফাঁসি কার্যকরে যারা থাকবেন তারাও কিছুক্ষণের মধ্যে আসছেন এবং ঢুকছেন কারাগারে। এবং জানিয়ে রাখছি যে 2006 সালের 1 ফেব্রুয়ারি ডক্টর তাহেরকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যা মামলাটি 17 বছর চলেছে এবং 17 বছর পর এই মামলার পরিণতি হতে যাচ্ছে রায় কার্যকরের মাধ্যমে এবং আসামি মহিউদ্দিন এবং জাহাঙ্গীর তাদের সঙ্গে তাদের স্বজনরা কিন্তু গত মঙ্গলবার এবং বুধবার দেখা করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা স্বজনদের কাছে কথা বলেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। এবং জানিয়ে রাখছি যে এই এই ঘটনাটি যে ঘটেছিল ওই সময় কিন্তু ডক্টর তাহেরের কন্যা শেগুপ্তা তাবাসসুম নিজেই কিন্তু দীর্ঘদিন আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আজকের এই বিচারপ্রাপ্তি আইনজীবী হয়েও তাকে 17 বছর কারাগারে ইয়ে করতে হয়েছে এবং ফাঁসির যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজকে কিন্তু সকালবেলা দুই আসামি ঘুম থেকে উঠেছেন এবং তারা কিন্তু যথারীতি নামাজ পড়েছেন এবং কোরআন শরীফ পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং খাওয়া দাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে তারা তেমন কোনো আগ্রহ দেখায়নি, তবে তারা বলেছেন যে তারা নির্দোষ, এই ধরনের একটি দাবি তারা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। তো সৌরভী, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।